শেষ প্রচার প্রচারণা অপেক্ষা কয়েক ঘন্টার কারা হচ্ছেন ফুটবলের চার বছরের নীতি নির্ধারক কি ভাবছেন সারা দেশের কাউন্সিলররা নির্বাচনে সবচেয়ে হেভিওয়েট এবং পূর্ণাঙ্গ প্যানেল বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্রচারণা আর আশ্বাসে কতটা মন ভরাতে পেরেছে এই পরিষদ শেষবারের মতো সভাপতি পদে প্রার্থী কাজী সালাউদ্দিন প্যানেলের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি যার সহসভাপতি পদে বারবার সদস্য পদে থাকা আমিরুল ইসলাম বাবুকে আনা হয়েছে এই পদে তবে সবচেয়ে চমক নতুন মুখ শিল্পপতি আতাউর রহমান মানিককে সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আনায় এই প্যানেলের আরেক নতুন মুখ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বরাবরের মতো আছেন কাজী নাবিল আহমেদ সদস্য পদে সালাউদ্দিন প্যানেলে রয়েছে বেশ কিছু অভিজ্ঞ সংগঠক আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বর্তমান ম্যানেজার সত্যজিৎ দাস রূপু রয়েছেন শকত আলী জাহাঙ্গীর নারী ফুটবলের সাফল্য এনে দেয়া সংগঠক মাহফুজা আক্তার কিরণ রয়েছেন অমিত খান শুভ্র ইমতিয়াজ হামিদ সবুজ ইকবাল হোসেন রিয়াজুল করিমদের মতো ঢাকার তরুণ সংগঠক পাশাপাশি জেলা এবং বিভাগীয় সংগঠকরাও স্থান করে নিয়েছেন এই প্যানেলে ফুটবলের উন্নয়নে ইশতেহারেও রাখা হয়েছে লম্বা আশ্বাস ঘরোয়া নারী টেকনিক্যাল দিকের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় ফুটবল দল নিয়ে যেখানে বলা হয়েছে সাফ এসএ গেমসের গৌরবের পুনরুদ্ধার আর 2024 সালের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে 150-এর ভেতরে নিয়ে আসা উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে চারটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা যেখানে গেল 12 বছরে অর্থের অভাবে সালাউদ্দিন প্যানেল তৈরি করতে পারেনি একটি জিমনেশিয়াম এবারও রাখা হয়েছে আন্তর্জাতিক মানের একটি জিম তৈরির আশ্বাস ভোটের জন্য এই পরিষদ দেশের বিভিন্ন জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার পাশাপাশি ঢাকায় প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর সাথে মতবিনিময় করে এরপর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের দলগুলোর সাথেও বসে এই প্যানেল তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা